হ্যালো গাইস, আমি মানব নিয়ে এলাম আমার চ্যানেলে নতুন একটা ব্লগ। তো এখন বাজে 3:30, আমার কাজ শেষ, আমি ব্লগ শুরু করলাম। চান করার পর হালকা ঠান্ডা লাগতেছে, সরি চান করার পর না, খাওয়া দাওয়ার পর। আগের দিন তো আমি ব্লগ শ্যুট করি নাই, কারণ আমি ব্যস্ত ছিলাম। তো আজকে ব্লগ শ্যুট করতেছি। তো দেখো পূজার খড়ি মাইবে রাখছি, খড়ি শুকাইতে চৌকায়ও দিয়ে দিছি আর সাফাই বাইচে বেঁচে রাখছি। তো এখানে একটা দেখতেছো বাস, এই বাসটা কিসের জন্য এটা ভিতরে গেলেই রহস্য জানতে পারবা। চলো ভিতরে যাই। আর পূজার দাদা আছে, সকালবেলা পূজার কিছু বাজার করে আনছে, বাজারটা দেখে নাও। আমি তো জানি, আমি আলসি, আমি ঘুম থেকে উঠছি 7টার সময়। তো ওই বাসটার কারণ হলো মাইক। হ্যালো টেস্ট করা হবে, মাইক সাউন্ড পুরো একদম ছড়া দেওয়া হবে কীর্তন। আর মাইকগুলো দেখে নাও এক ঝলক, পরে লাগানোর সময় আবার দেখবা। এখন লাগাইতে আসি নাই, লোক আসবে একটু পরে লাগাইতে। তো এদিকে দাদা সবজি কিনে আনছে হালকা পাতলা, এটাই হবে কালকে সেবা আমাদের, মানে কীর্তনের প্রসাদ বানো হবে, খুবই খাবো। তো কীর্তনের উপলক্ষে, মানে পূজার উপলক্ষে আসছে দিদি, কি করতেছে? ও সেবা চলছে, এদিকে চলছে সেবা। আসতে কথা বলতে হবে, কারণ ভাগনা ঘুমাইছে, কথা বলা যাবে না, কারণ ভাগনা ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না। আর এইদিকে আমাদের টুডুং টুং নাড়িয়ে মাথা টুডুং টুং, এই ঘুমাইছে কীর্তন পূজা উপলক্ষে নাড়িয়ে মাথা করছে, সব চুল টাকা পাতলা জিনিসগুলো দেখে নিলা। এগুলো সেট হয়নি, সেট হওয়ার পর জিনিসগুলো ভালো হয়ে যাবে। তো সেট হওয়ার পর দেখাবো সাউন্ড টেস্ট। আর এদিকে পুরো তিরপাল টানা দিছে, দেখা যাচ্ছে দাঁড়াও, বাড়িতে তিরপাল লাগাই দিছে কীর্তন জন্য, যাতে কুয়াশা না পড়ে রাত্রিবেলা কীর্তন হবে তুলকালাম। আর এদিকে মানে চৌকা, এগুলো রান্নার জন্য জেঠিমা লেপ্ত আছে। আগে যে গুরুমা আসলো সেই গুরুমা আবার আসবে, আইসা এখানে রান্না হবে, ভোগ হবে। আর ওই জেঠিমা লিখতে আছে, মেহনত জেঠিমা সারাদিন মেহনত করলো নাকি জেঠিমা? কীর্তন বাড়িতে অনুষ্ঠান হলে মেহনত হবে। আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি। এই বুঝলি, কালকে ওখানে গান হয়েছিল আর আমি গানে যাইনি, কারণ আমার গান পোষায় না। গানে হয় তুলকলাম ক্যাসাল, বেকার যায় লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই, গান বাড়ি। ইতিমধ্যে চলে আসছে আমাদের কাশিয়া সাহেব। তো এখন আমাকে নিয়ে যাবে স্কুল মাঠ, আমি স্কুল মাঠ যাই না। এই যে এগুলো বেয়াদব গুলোর জন্য আমি খারাপ হইতেছি, আমি চেষ্টা করি ভালো হওয়ার জন্য, এই বেয়াদব গুলো আমাকে খারাপ করতেছে। বেয়াদব আমাকে দেখিস, সাবা খেলা খেলা করে তোর জন্য আমি স্কুল মাঠ যাম, তোর জন্য চল কি করা যাবে দেখাচ্ছি চল। তো এখন হয়ে গেল রাত্রি, আমি আসলাম স্কুল মাঠ থেকে বাড়ি। তো এদিকে ভাই না ঘুম থেকে উঠলো, এখন অনেকক্ষণে উঠছে, আমি এখন ঘুম উঠতেছে। আর ওদিকে দিদা সবজি কাটতেছে, আর আমরা করবো মাইক সেটিং। আগে তো বাইরে মাইক সেটিং হয়েছে, আওয়াজ মনে হয় হালকা হালকা শুনতে পারতেছো তোমরা, দেখো আওয়াজ আসতেছে। এখন এই মাইকগুলো সেটিং করলেই কীর্তন শুরু করা হতেছে, মাইক সেট আমরা দেখি যতক্ষণে হালকা পাতলা। এদিকে নাড়িয়া, তুমি দেখাও টুডুম টুডুম টুম নাড়িয়া গান গান কথা বলো তো, গান কই আকাশে গান শুনি আমরা, দেখি আমি ধরে তুমি যাই এখানে বাড়িতে আসো। এটা কি দেখো, তো আমাদের গুরুদেব চলে আসছে বাড়িতে, দেখে নাও খোলায়।
সেট হয়ে গেছে দেখতে পাচ্ছো মাইক সেট শেষ এখন যাব গান কি করব সুইচ দিব দিবঙ্গর মাইক টেস্ট করনে এই এই ওই যে লম্বা গুলো বড় গুলো মোচক গুলো নে ও দিবঙ্গর কোন একবার হ্যালো হ্যালো কোন দেখি হ্যালো হ্যালো কোন একবার বাড়ির সব কিছু শেষ শীতনের সব মাইক টেস্ট সব সেট শেষ আমরা গান বাড়ি যাই নাই আজকে এই ভাইয়ের সাথে যাব গান বাড়ি এ আগের দিন মেলা বাড়ি গেছে আমাকে নিয়ে যায় নাই ও আমাকে বলছিল আমি যাই নাই আর মেলা বাড়ি যাবো কুচবে মেলা বাড়ি আপাতত আছে গান বাড়িতে ঘুরে আসি চল ভাই চল আসলাম কিছু খাওয়ার জন্য কিন্তু গান বাড়িতে এখনো ভাগাই হয় নাই ঘুরে আসলাম যাই এখন বাড়ি আর রেখে থাকলাম নাই কিছু খাওয়ার জিনিস পোষায় নাই আমাদের বাজারে এসে চপের দোকানে চপ কিনলাম আমি আর আমার ভাই আর ওই ভাইটা নিরামিষ ও চপ খাবে না ও গ্যাসে যাও কিভাবে দাঁড়ায় আছে আমার জন্য ওই চপ দেখতে পাচ্ছ সস দিতে না বলছিলাম তাও দিয়ে দিছে কি করা যাবে সস দিচ্ছিলাম তাও ওরকমই খাইতে হবে খাইনি চপটা তাই আমি বাজার থেকে চলে আসলাম বাড়িতে জেঠিমাদের বাড়িতে আমি জেঠিমাদের বাড়িতে থাকবো এখন কারণ জানাই তো কীর্তন আছে তো বাইরে সবজি কাটা হইতেছে আবার লোক আসছে আরো বেশি এখানেও হালকা হালকা হাত কাইটা কই দেখি ইয়ে জেনা হাত কাটছে দিদির হাত কাটছে অল্প ও মনে দেখা যাচ্ছে যে রক্ত একবারে গঙ্গা জল বইয়া গেছে রক্ত দিয়া তো কি করবো আর দেখলাই তো বাইরে পুরো সবজি কাটাকাটি হইতেছে ওইদিকে এসে গেছে জন ভাই দেখি ভাই দেখি দেখো তো বিনা নিমন্ত্রণ আইসা বসছে আর নাস্তাছে কি বলো তো লেডিস লেডিস কি লেডিস কি লেডিস বিদেশ লেডিস লেডিস বাবা এটা কে বাবা এটা কে লেডিস তো সন্ধ্যা ছয়টার দিকে সবজি কাটাকাটি হইতেছে সবজি কাটাকাটি এখনো পর্যন্ত শেষ হইতেছে না কারণ অনেক সবজি বাকি আছে আর আমার কথা শুনে দেখে দিদি হাসতে আছে সবজি দেখো কাটা কতখানি এখনো বাকি আছে সকালে দেখছো কত সবজি ছিল এখন অল্প হয়ে গেছে আর সবজির এখন এই অবস্থা এখনো কাটা শেষ হয়নি আরো বাকি আছে সময় নাকি দেখ দিদি কি সুন্দর কাটে ন্যাড়া হাত দিয়ে কীর্তনের নতুন মেম্বার হরে কৃষ্ণ না যারা তো গেটাল হোক সবজি কাটাকাটি কমপ্লিট করতে হবে আর কালকে রান্না বাকি আছে রানতে তো আরো দেরি হবে কারণ দুইটা চৌকা অনেক সময় লাগবে রানতে আরো আধা ঘন্টা ভিতরে আড্ডা মারলাম আড্ডা মেরে সময়টা পার করলাম এতক্ষণে সবজি কাটা মনে হয় শেষ সবজি কাটা শেষ হইল তাও লাউ কাটা বাকি আছে আর এদিকে হইতেছে ফুলের মালা বানানো যেটি মালা বানাইতেছে সুন্দর একটা মালা কীর্তনের দলও এসে গেছে আর ওইদিকেও লোক বাইরে গেছে আবার রাত্রি 10টা আমি বাড়ির থেকে আসলাম এখন কীর্তন শুরু হয়ে গেছে দেখতে শুনতে পাচ্ছ আওয়াজ তো দেখে না কীর্তন জানি না ব্লগটা কিরকম হয়েছে কিন্তু ব্লগটা ভালো হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো বাই 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 বাই